ভাই কর্ডলেস এরগুলো ঠিক করো হ্যালো সেজে গেল স্বামী বাবা কাছে আমি ফিরে আসার জন্য সেজে এখনো ফিরে গেল না তো আয়েশা ফিরে এসেছি আয়েশা আমি 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 ফিরে এসেছি আয়েশা ফিরে এসেছি কাশি তুমি এখানে কেন এসেছো মা হ্যালো তুমি এখান থেকে বেরিয়ে যাও না না আয়েশা না সে যদি মালাকে তুমি তাড়িয়ে দিও না জানো আয়েশা সে যদি মালা তার পিতার অট্টলিকাছে আমার অন্ধ সন্তানের হাত ধরে আমার এই ভাঙা ঘরে চলে আয়েশা ওকে তুমি গ্রহণ করে নাও আয়েশা গ্রহণ করে নাও আপনি আমাকে তাড়িয়ে দিবেন না আপনি যদি তাড়িয়ে দিবেন তাহলে সবার যাবার কোনো জায়গাই থাকবে না আমার কাছে এসো আপনার মঙ্গলের কামনা আমি ওই খোদাকে ডাকবো আমাকে নিয়ে পার করিয়া ও দয়াল
Bye.
পাগল আমি বলি গেলি কি আমার স্বামীর চোখে কোনে মরতো কে বাবা তুমি হাসছো কাচ্ছো কেন কেন কাঁদো আমি তো আমার স্বামীর যন্ত্রণা সহ্য করতে পারি চোখের জলের সাগর বইয়ে দিলে বিধাতার কলম কখনো রোধ করা যায় না বিধি যার কপালে যা লিখেছে তাকে কেউ খণ্ডাতে পারে কেউ পারে না ওরে বিধি যার কপালে
জানো আয়শা আমি তিল তিল করে ছোট্ট একটি বাসা বেঁধেছিলাম সে বাসায় সে বাসায় আমার কলিজার টুকু সত্তা তুমি আমি সারা জীবন আনন্দ করে কাটিয়ে দেব কিন্তু কি হলো জানো আয়শা আর কত দূর বহিস বোন মালা এসে পড়েছি প্রায় মালা আমি জ্বালা সহ্য করতে পারছি না মালা আমি কিছু খেতে দাও বালা কিছু খেতে দাও আমি এখন তোমাকে কোথা হতে খাবার স্বামী আমি জানি না মালা তুমি দরকার হলে নগরে নগরে বিক্রি করে আমি যে তাহলে কোদার যন্ত্রণায় মরে যাচ্ছি ঠিক আছে যাবো তোমার জন্য নগরীতে তুমি এখানে একটু অপেক্ষা করো
Shut up!
Thank you.
12 বছর ধরে তুমি গিয়েছিলাম আর একটা কথা শুনে রাখ তোর স্বামীকে ভালো করতে হলে তোকে 12টি বছর অপেক্ষা করতে হবে 12টি বছর যদি আমার যৌতুক অপেক্ষা করতে হয় আমি তাই করব 12টি বছরের জন্য আমি যাব সেই ত্রাণ শহরে আর আমি না আসা পর্যন্ত তুই এখান থেকে কখনো যাবি না আর একটা কথা মনে রাখিস এখান থেকে গেলে তোর সর্বনাশ হয়ে যাবে আমি বললাম তোর শ্বশুর আপনি হক কি পাওলা না না মালা এত কষ্ট করে আমি আমার চোখ ভালো করতে চাই না মালা আমি আমি করতে চাই না আর আমি তোমাকে চাই না Yeah.
তুমি সারা বলো এই গোবিন্দ স্বামী আমার কে আছে বাবা স্বামী আমার বাপ নাকি ছেড়ে গেলে খাই যাচ্ছে স্বামী আমি আপনার জন্য খাবার নিয়ে আসি রাশেদা তুমি ওকে দেখো না দাঁড়াও তুমি কাছে মায়ের সাথে থাকো আমি দেখি মায়ের জন্য কিছু ফলের ব্যবস্থা করব ঠিক আছে তাই যাও তুমি থেকো শীঘ্র করে ফিরে এসো আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ হয়েছে রাশেদা গিয়েছে চলো আপনি একটু এগিয়ে দেখি Oh,
شو
Oh,
আমার কোনো দোষ নেই হুজুর
আমি এই বাগানে এসেছিলাম কাশেম ভাইয়ের জন্য ফল নিতে কিন্তু ফল নিতে গিয়ে উনি আমাকে ধরে ফেলে তাই কি তোমার অপরাধ নয় তুমি আমার বাগানে ঢুকে রোজ রোজ ফল চুরি করবে আর তোমাকে আমি শুধু হাত ধরে ছেড়ে দেব তোমাকে আমি কঠিন শাস্তি দেব আমাকে যা শাস্তি দিবে আমি তাই মেনে নেব আমি ভাবছি তোমাকে কি শাস্তি দেব তোমাকে আমি নিক্ষেপ করব অন্ধকার কারাগারে অন্ধকার কারাগারে নিক্ষেপ করার পর তোমার শাস্তি আমার ভয়ঙ্কর তোমার শাস্তি আমার কঠিন আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদে আমার একমাত্র পুত্র হাসমের খেলার সাথী হয়ে থাকবে বাবা হাসম শাস্তিটা কেমন হয়েছে অনেক চমৎকার শোনো হাসম বললাম মিশরের আমির বাদশাহর দরবারে চোদ্দ বছরের চোদ্দ লক্ষ টাকা বাকি পড়েছে আমির বাদশাহ আমাকে কর দিচ্ছে না এই মুহূর্তে তুমি আমার আদেশ পাঠাকে উল্কার বেগে চলে যাবে আমির বাদশাহর দরবারে আমার আদেশ জানিয়ে বলবে চোদ্দ লক্ষ কর চেল আমার দরবারে পৌঁছে যায় ঠিক আছে আব্বা হুজুর আমি তাই করছি আপনি এখানে একটু বসুন আপনি এখানে একটু বসুন আমি দেখে আসি রাশেদা কতটুকু আছে ঠিক আছে এখানেই থাকবেন কিন্তু ঠিক আছে মালা আমি না আসা পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না আছে ঠিক আছে মালা যাবে না কিন্তু আমি এক্ষুনি আসব আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরে এসো তুমি ভালো দেখো স্বামী Thank you.
করতে পারবো আর দুটো দিন সময় আমায় দে মোর আল্লাহর মালা মালা আর দুটো দিন সময় আমায় দে সাজিয়ে গুজিয়ে দে মানে সজনি Oh,
Thank you.
Oh,
বাবজি দেখ বাবজি আমি আমি কাকে নিয়ে এসেছি ইল্লাল্লাহ আমি 12 বছরের তোরা গিয়েছিলাম সেই সেই শহরে সেই শহর থেকে এসেছি সেই কাশফুল আর এই কাশফুল কাশের জন্য কাশের দুই চোখে এই কাশফুল দিলে কাশের দুই চোখ ভালো হয়ে যাবে দেখি বলছো হ্যাঁ সেই ফুল কাশের জন্য চোখে লাগালে কাশের ভালো হয়ে যাবে হ্যাঁ কাশের দুই চোখ ভালো হয়ে যাবে এই দে ফুল দাও বাবা হ্যাঁ হ্যাঁ আমি আমি এখনই আমি এখন কি বাপজিকে নিয়ে আমি যাচ্ছি আসো বাপজি ও ও বাপজি আমার চোখ ভালো করে কি হবে আমি চোখ ভালো করতে চাই না বাপজি না বাপজি ও কথা বলতে নেই বাপজি চোখ ভালো করে আমি আমার আর দেরি করিস না আয় আয় বাপজি আমি আমি তোমার চোখ ভালো করব তুমি কে
পারে না আমি তো বিপদের বন্ধু বিপদের বন্ধু হ্যাঁ কিসের বিপদ কিসের বিপদ যদি কখনো কেউ সুপথের রাস্তা হারিয়ে ফেলে আমি তাদেরকে পথ দেখিয়ে দেই আমি সেই পাগলা বাবা হাত দিয়া কহো আমার কাছে তোমার মালা আমাকে চিনতে পারছিস না তোমার মালা বলো না আমার মালা কি 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 তোমার মালা জীবিত হয়েছে সত্য কিন্তু তার বিষক্রিয়া মস্তিষ্ক হতে এখনো সম্পূর্ণরূপে ক্লিয়ার হয় মানে সুস্থ হয় কি করতে হবে কি করতে হবে দরবে তোমাকে দেশে শোনাও এবারে তুমি কি হক বাউলা আমি আমি সেই দরবেশ বাবা ডাক দিয়েছে দয়ালা মালাকে নিয়ে এখান থেকে চলে যাও নইলে মালা আরো নষ্ট হয়ে যাবে নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো 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 তুমি কি সঙ্গে যাব না আমি তোমার স্বামী মালা আরে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে তুমি কি মার খাবে না ভাল্লুক খাবে আমি মানুষ খাবো এই মানুষ আগে করবে শুনো না যাই হোক পারলে না পারলে না গোলাম খা আমার আমার সন্ধান করতে পারলে না আবার তোমাকে আদেশ করছি যাও যেখান থেকে পারো যেভাবে পারো আমার মালাকে উদ্ধার করে নিয়ে এসো না হলে তোমার স্থান হবে অন্ধকার তাই হবে জনাব তাই একই শাহজাদা হাসেম যেহেতু আমার দরবারে তোমার আগমন মহারাজ আপনার রাজ্য থেকে বছরের খাজনা আমার পিতার নিকট পাঠানো হচ্ছে না সেই খাজনার জন্য আমি এসেছি বছরের গ্রাম খাজ এ কি বলছে সাজদা হাসেম প্রতি বছরের কর আমি তোমার দ্বারা সেই তাদের মাথার সাথে পাঠিয়ে দিয়েছি আর আজ হাসেম বলছে চার বছরের কর বাকি রয়েছে আমি এর কারণে তাই বুঝতে পারছি না জনাব আমি প্রতি বছরের কর প্রতি বছরই দিয়েছি না আপনি মিথ্যা বলছেন আপনি রাজকর দেননি যদি দিতেন তাহলে আমার পিতার ওয়াসিল্লামা সেটা উল্লেখ থাকত জনাব আমার মনে হচ্ছে এদের মাথা খারাপ হয়ে কে বলেছে গোলাম খা তুমি ঠিকই বলেছো প্রতি বছরের কর তুমি দিয়েছো আজ শাহজাদা হাসেমে বলছে কর দেওয়া হয়নি শোনো হাসেমে তোমার পিতাকে বলবে জামির বাচ্চার কোনদিন তোমাকে কর দেবে না আজ থেকে আমি এই মিশর রাজ্য এই মিশর রাজ্য আজ থেকে স্বাধীন স্বাধীন তাহলে ভালো ভালো আপনারা কয় দিচ্ছেন না
অর্থ দেব না আবার যদি করলাই করতেছো তাহলে জেনে রাখো তোমার পিতাকে আমি পাঠিয়ে দেব সাত লক্ষ প্রজার সাত লক্ষ পাইকার বেশ আমি দাঁড়িয়ে যাচ্ছি কিভাবে ঘর আদায় করতে হয় সে কৌশল আমার পিতা ঠিকই জানে আমি দাঁড়িয়ে যাচ্ছি দেব সোনার গোলাম খা জানাবে জানা সৈন্য সাজাও গোলাম খা সৈন্য সাজাও আজ আমরা স্বাধীন বলে ঘোষণা করেছি তাদের বাচ্চায় কথা কিছু সে হয়তো সত্য ঘোষণা করবে তাই লাখ লাখ সৈন্য নিয়ে এবার চলবো আমরা যুদ্ধের ময়দানে তুমি সৈন্য সাজাও আমি যাচ্ছি বছরে বছর আমি কর নিয়েছি কিন্তু কর আমি দেইনি এইভাবে যদি আমি প্রতি বছরই কর আত্মসাত করি একদিন এই মিশর রাজ্য নিলাম আমি এই মিশর রাজ্যটা দখল করে নেব এবং কিনে নেব আমি হব মিশরের বাদশাহ চলছে আমার বুক থেকে আমার সন্তান আবু কাসেম মালিকের সন্তান বাড়ি আছো মালিকের সন্তান মালিকের সন্তান জাহানা তুমি এভাবে ভেঙ্গে পড়ছো কেন মালিকের সন্তান ভেঙ্গে পড়ছো কেন যে লাঠি তুমি আমার প্রাসাদে রেখে এসেছো আবার তুলে নিতে হবে তোমার সেই লাঠি যুদ্ধ করতে হবে সেই কাদের বাচ্চা না জনাব না এ হাতে আর কোনোদিন লাঠি তুলতে বলবেন না জনাব মালিকের সর্দার এ হাতে আর কোনোদিন লাঠি তুলে নেবে না বা মালিকের সর্দার তার অন্তর সন্তানের মাথায় হাত দিবে প্রতিজ্ঞা করেছে সে যতদিন বেঁচে থাকবে ততদিন এ হাতে লাঠি তুলবে না বা তাই তো আপনি আমাকে এ হাতে লাঠি তুলতে বলবেন না বা আমি বেঁচে থাকতে লাঠি হাতে নেব না মালিকের সর্দার আমার জন্য তোমায় আমি লাঠি হাতে ধরতে বলিনি মালিকের সর্দার একটা কথা মনে রেখো মালিকের সর্দার তুমি কি চাও সেই বিদেশি হানাদার এসে তোমার দেশের মা বন্ধের ইজ্জত নিয়ে ছিলিবিলি খেলো তুমি কি চাও সেই বিদেশি হানাদার তোমার দেশের মা মাটি মানুষকে বিদ্যাত করো আমার কাছ থেকে খাজনা দায়ী করেছে আমার খাজনা নিতে চাইছে তোমার দেশের মা বন্ধের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে তাই তোমাকে বলছি এবার মা মাটি মানুষের জন্যে আবার সেই লাঠি তুলে দাও জনাব আপনি কি বলছেন জনাব আপনি কি বলছেন আমার মা মাটি আমার মা মাটির ইজ্জত রক্ষা করতে হবে আমার হাতে লাঠি তুলে নিতে হবে মাতৃভূমির ইজ্জত রক্ষা করতে হবে হাতে লাঠি তুলে নিতে হবে আমার সন্তানকে কথা দিয়েছিল হাতে আর কোনোদিন লাঠি তুলে দেবো না কিন্তু জানা আমার দেশে নারীদের ইজ্জত রক্ষা করতে হবে মা মাটির ইজ্জত রক্ষা করতে হবে আমার মাতৃভূমির ইজ্জত রক্ষা করতে হবে আমি মালিকের সর্দার আমার হাতে তুলে নেবো লাঠি আসন্ন যুদ্ধে আমি আমার যোগ দেব তার বাবার তাদের বাচ্চা দেবে পরাস্ত করে জয়ের পতাকা উড়িয়ে আবার আমি আপনার সম্মুখে আসবো তাহলে আর বিলম্ব করো না মালিকের সর্দার বিলম্ব করো না হে
সেই মুহূর্তে ছুটে যাও তুমি আমার সাথে যে লাঠি তুমি আমার প্রাসাদে রেখে এসেছো সেই লাঠি আমার তোমাকে যুদ্ধের সাথে সাজিয়ে দেব ওগো মিশরের লাখ লাখ প্রজাগণ সবাই জেগে ওঠো এক বাক্যে সবাই ঘোষণা করো আমার কাদের বাচ্চাকে পর তোমরা আজ থেকে এই মিশর স্বাধীন হয়ে গেছে এই মিশর স্বাধীন রাজ্য আমার আগে চলে যাবে আমার এই দেশের মহাবীর মালিক সর্দার তার পেছনে পেছনে সবাই তোমরা ঝরে যাবে সেই কাদের বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে আমরা মানুষ আমরা রহিত মেষ সবাই এক বাক্যে বলো এই মিশর স্বাধীন রাজ্য হে খোদা আমি আমি আমার শাস্তানের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলেছিলাম এ হাতে আর কোনোদিন লাঠি তুলে নেব না আমার কিন্তু কিন্তু আজ আজ আমার দেশের ইজ্জতের জন্য মাতৃভূমির ইজ্জত রক্ষা করার জন্য আমার হাতে লাঠি তুলে নিতে হচ্ছে বাপ কাসেম তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোর কাছে রক্ষা করতে পারলাম না শুধু মা মাটির ইজ্জত রক্ষা করতে তোরে পিতা আমার হাতে তুলে দিল লাঠি একমাত্র সন্তান আসামকে পাঠিয়েছে আমির বাদশা দরবারে আমির বাদশা আমাকে কর দিচ্ছে না আর হাসান যখন পর্যন্ত ফিরে আসছে না তার কোনো কারণ আমি বুঝতে পারছি না ভালো ভালো হাসান কি সম্মান আমাদের কাদেরা সে তার রাজ্য ঘোষণা করেছে আমাদের সাথে যুদ্ধ করবে আর তার রাজ্য নাকি স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেছে এত বড় স্পর্ধামের ছাড় সে আমার কর দিবে না তার রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করেছে গাজা গাজা হয়ে গেছে আমার নামাজ বেগে চুরমার হয়ে গেছে আমার একাগ্রতা হৃদয় যখন মশগুল হয়ে কাবা কাবা শরীফ পার হয়ে আল্লাহর দিকে ছুটছিলাম তখনই পাহাড়ের মতো মাথা উঁচু করে ধরলো আমি সুখে তার আগুন বুকে তার ভয়ঙ্কর প্রতীক্ষা আসমান গম্ভীর কণ্ঠে আমার সম্মুখে দাঁড়িয়ে বলল এইবার আমির বাচ্চা আমার বিদ্যুৎ হতার কাঁধে কাঁধ মিলিয়ে চাপিয়ে বড় রক্তাক্ত লড়াইয়ের ময়দানে যুদ্ধ লেগেছে রে বাবা যুদ্ধ লেগেছে বলো কি তাদের পরিচয় তাদেরকে তুমি কোথায় পেয়েছো আব্বা হুজুর ইনালা হচ্ছে আমাদের রাজ্যের আমাদের কবরস্থানের পাশে ঘোরাঘুরি করছিল এই পাগলিনি আর ইনি হচ্ছে ওনার স্বামী তাই আমি ওদেরকে নিয়ে এসেছি আপনার ঠিক আছে ওদেরকে আমি আশ্রয় দেব আজ থেকে ওরাই প্রাসাদেই থাকবে আমির বাদশার সঙ্গে যখন যুদ্ধ বেঁধেছে তখন আর কাল বিলম্ব করবো না আপনি শুধু আমাদের এই আশীর্বাদ করুন আমরা যেন যুদ্ধ হতে জয় লাভ করতে ফিরে আসতে পারি নিজেও মারবে আমাদেরও মারবে ঠিক আছে আব্বা আমি ওর বন্ধু
শোনো বলো তাহলে বলো এটা আমার কে এটা তোমার স্বামী স্বামী না তো কি তুমি বুঝাই না এটা হচ্ছে স্বামী স্বামী আব্বা এগুলো বলতে নাই স্বামী কে কখনো আব্বা বলতে নেই এদিকে আসো আর এ তোমার কি হয় শোনো কি কি বন্ধু বন্ধু খালু হেই পাগল না খালু না ওটা তুম ভালোবাসো স্বামী ভালোবাসো হ্যাঁ ভালোবাসি কাশেম ভাইও তোমাকে ভালোবাসে তুমি বিয়ে করবে হ্যাঁ এদিকে সব আমাকে কথা বলতে দাও তুমি বিয়ে করবে হ্যাঁ আমি বিয়ে করব আচ্ছা আমি ওকে বিয়ে করব আরে না শোনো এই যে এটা তোমার স্বামী তুমি ওকে বিয়ে করতে পারবে না মশা আরেকবার রাশিয়া যাও আমারে আরেকবার রাশিয়া যাও আমায় কামড়াইয়া আমি তোমার কামড় খেয়ে মরতে চাই মালা এদিকে এসো চুপি করে এখানে দাঁড়াও কথা বলো না এখানে চুপি করে দাঁড়াও অনেক হয়েছে এগুলো খুলো না মালা দেবো না খুলো মালা খুলো বলছি তুমি অনেক ভালো মালা শোনো শোনো তুমি অনেক লক্ষ্মী তুমি অনেক ভালো এরকম করতে নেই দাও 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 হ্যাঁ এই একদম তুমি চুপি করে দাঁড়াও না তুমি সরো চলো পাগলি এই মুহূর্তে তোমাকে আমার প্রসাদে নিয়ে যাবো আরে শোনো পাগলি মানে ভালো না কেন ও পাগল আচ্ছা ঠিক আছে বিদ্যে পাগল চোখ না ও উনি হচ্ছে জাপান এই রাজ্যের রাজা এরকম করে বললাম আমাদের তুই পাগল তোর বাপ পাগল আমি আচ্ছা তুমি ভালো তুমি আমার সাথে আসো তুমি তো অনেক ভালো এখানে চুপি করে দাঁড়াও যা বলে যা বলে তা শোনো চলো হাসেম আমার খুদ হয়েছে তোমাকে আমি খেতে দেব তুমি আমার সাথে চলে এসো চলো 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 খাবে আমি স্বামী আব্বা ভাই আমরা সবাই মুসলমান দেখেন আপনাদের গরির দিকে তাকিয়ে দেখেন অনলি দুই মিনিট সময় আছে আজান দেওয়ার এখানে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই সমাপ্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন